দুর্ঘটনা রোধ করার বাবে কার্বি আংলং জেলা পরিবহন বিভাগের নেতৃত্বত বোকাজানত সজাগতা সভা। আজ ফেব্রুয়ারির এক তারিখে বোকাজান ক্রীড়া সন্থার কমপ্লেক্সত কার্বি আংলং জেলা পরিবহন বিভাগের উদ্যোগত আর বোকাজান মহকুমা প্রশাসনের সংযোগত জেলাখনত দিনক দিনে বাড়ি অহা দুর্ঘটনা প্রতিরোধের বাবে এখন সজাগতামূলক সভা অনুষ্ঠিত করে। উক্ত সভাত মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকে অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর রুমল মমিনর লগতে বিশিষ্ট অতিথি হিসাবে বোকাজান মহকুমার মহকুমাধিপতি, বোকাজান মহকুমা আরক্ষী বিষয়া আর জেলা পরিবহন বিভাগের দ্বিতীয়গী উপস্থিত থাকে। সভার মূল উদ্দেশ্য আছিল যে দিনক দিনে সমগ্র রাজ্যের তুলনাত কার্বি আংলং জেলাত দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ি ধরেছে, যার ফলত জেলা পরিবহন বিভাগেও বোকাজান মহকুমা প্রশাসনে আজি বোকাজানবাসী রাইজক সজাগ আর সচেতন করার মানসে স্কুল কলেজিয়া ছাত্র ছাত্রী সকলের উপরও ট্রাক চালক সন্থা, বালি মহল সকলের মালিক, গাড়ির মালিক আর চালক সকলের উপস্থিতিত আজির এই সভাখনি অনুষ্ঠিত করা হয়। উপস্থিত রাইজর আগত মটর সাইকেল নাইবা চারিচকীয় বাহন চলার ক্ষেত্রে নবলগিয়া সাবধানতা সমূহের বিষয়ে বিশদভাবে জানাই দিয়া পরিলক্ষিত হয়। বোকাজানৰ পৰা হেৰল হান্সে আৰু বুধেশ্বৰ তেৰণ ৰিপৰ্ট News7.is। আজি সভাখন একচুয়ালি আমাৰ ইয়াত হঠাতে যি নেশ্যনেল হাইৱেত এক্সিডেণ্ট হৈ বহু লোকৰ প্ৰাণ হানি হৈছিল তাৰ কাৰণে আমি এটা ৰোড ট্ৰেফিক এক্সিডেণ্টৰ এগেইনষ্টেড এটা এৱাৰনেছ কেম্পেইনৰ কাৰণে আমাৰ DTO চাহ তেওঁ ডিপুৰ পৰা আহিছে গগৈদেৱ, তেওঁৰ ইনিচিয়েটিভত এটা এৱাৰনেছ কেম্পেইন আমি কৰিছোঁ আর আমার SDO সাহেব আছে আর SDPO সাহেব সকলে মিলি আমার বোকাজান অঞ্চলটোত এক্সিডেন্ট ফ্রি করবলে কারণে আমি একটা প্রয়াস লৈছো আর এই প্রয়াসের উদ্দেশ্যে আজি এই সভাখন করা হয়েছে। আর আমার দেখিছো যে আমি বিগত বছর 2021 সনত যাতে আমার কার্বি আংলং জেলাত 143টা দুর্ঘটনা হয়েছিল, তার ভিতর 97 জন মানুষ মৃত্যু হয়েছিল আর 87 জন মানুষ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। গতিকে এই বিষয়টি যেটা আমি অধ্যয়ন করে দেখিল যে ইয়ার বৃহৎ সংখ্যক ইয়ার একটা বেশিরভাগ বেশি সংখ্যক লোকের আমার বোকাজান অঞ্চলত আমার যে 39 হাইওয়ে বলে কম আমি এই 39 হাইওয়েতে দুর্ঘটনাত মৃত্যু হয়েছে। আর আটাইতক দুঃখের কথা হল কি যখন মানুষ দুর্ঘটনাত মৃত্যু হয়েছে আমি বিশ্লেষণ করে দেখিছো যে তেওঁলোকৰ শতকরা 80% 40 বছরের ভিতর বয়স